হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে গভীরে কি রয়েছে? আর যদি পৃথিবীর মাঝখানে কোনো গভীর গর্ত খোঁড়া হয় তাহলে কি বের হবে? আসলে পৃথিবীর মাঝ বরাবর কোনো গভীর গর্ত খোঁড়া পসিবল নয়, কারণ আমরা পৃথিবীর ভূগর্ভে যতই গর্ত খোঁড়ার চেষ্টা করি না কেন তা সম্ভব নয়। আজ বিংশ শতাব্দীতে এসেও এমন কোনো গর্ত খোঁড়া সম্ভব হয়নি যার সাহায্যে আমরা জানতে পারি পৃথিবীর সবচেয়ে গভীরে কি রয়েছে, আর ভবিষ্যতেও এমন কোনো গর্ত খোঁড়া সম্ভব নয়। তবে হ্যাঁ, মানুষেরা অসংখ্যবার ভূগর্ভে গর্ত খোঁড়ার চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবারই মানুষ ব্যর্থ হয়েছে। আর এর থেকে যে বিষয়গুলো সামনে এসেছে তা ছিল ভীষণই ভয়ঙ্কর সত্য। আজকের এই ভিডিওটি আমরা দুই ভাগে ব্যাখ্যা করব, এক বিজ্ঞান থেকে, দুই পবিত্র আল কোরআন থেকে। এর কারণ, রাশিয়ান বিজ্ঞানীরা কোরআনকে ভুল প্রমাণ করার জন্য পৃথিবীর গভীরে বিশাল গর্ত খুঁড়েছিল। তারপর কি ঘটেছিল তা দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে, তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনি হয়তো পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত সম্পর্কে জেনে থাকবেন, আর ওই গভীর গর্তগুলো থেকে এমন কিছু তথ্য উঠে এসেছে যা আপনি কল্পনা করতে পারবেন না। এই গর্তগুলোর মধ্যে কিছু গর্ত প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে, আবার কিছু গর্ত মানুষ নিজে সৃষ্টি করেছে। আর বর্তমান পৃথিবীর সবচেয়ে গভীরতম গর্তটি হল কোলার সুপার ডিপ বোরহোল। 1970 সালে রাশিয়ান বিজ্ঞানীরা ড্রিলিং এবং মাইনিং নিয়ে নানারকম পরীক্ষা নিরীক্ষা করছিলেন, আর তারা এমন একটি কাজ করছিল যা কেউ কখনো কল্পনাও করেনি। সেই সময় কোলা পেনিনসুলাতে বিজ্ঞানীরা ড্রিলিং প্রজেক্টের কাজ শুরু করে। এর মাধ্যমে বিজ্ঞানীরা চাচ্ছিল পৃথিবীর সবচেয়ে গভীরে যেতে, আর পৃথিবীর সবচেয়ে গভীরে কী আছে তা দেখতে। এরপর 1970 সালের 24শে মে তারা গর্তটি খোঁড়া শুরু করে। এরপর 1989 সাল পর্যন্ত তারা গর্ত খুঁড়েই যাচ্ছিল এবং গবেষণা করছিল পৃথিবীর ভূগর্ভে কি রয়েছে। তারা টানা 24 বছর গর্ত খোঁড়ার পর গর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে 12,262 মিটার নিচে গিয়ে পৌঁছায়। 2019 সালের আগস্ট মাস পর্যন্ত এটি ছিল পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত, আর স্বাভাবিকভাবেই এটি গিনিস ওয়ার্ল্ড বুকে জায়গা করে নিয়েছিল। এই বোরহোলটির ব্যাস ছিল 23 সেন্টিমিটার। এই প্রজেক্টে যারা কাজ করছিল তাদের লক্ষ্য ছিল পৃথিবীর এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত গভীর গর্ত খোঁড়া, যাতে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে অনেক সহজেই যাওয়া যায়। কিন্তু বিজ্ঞানীরা পৃথিবীর গভীরে মাত্র 12,110 মিটার পর্যন্ত গর্ত করতে সক্ষম হয়, অর্থাৎ 12 কিলোমিটারের একটু বেশি। কিন্তু পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মাঝ বরাবর দূরত্ব 12,740 কিলোমিটার, অর্থাৎ আমরা পৃথিবীর মাত্র 0.1% গভীরে যেতে পেরেছি। বিজ্ঞানীরা পৃথিবীর 12,000 মিটার গভীরে যাবার পর অত্যধিক তাপমাত্রার শিকার হয়, আর এই তাপমাত্রাটি পৃথিবীর আগুনের চেয়েও বেশি তাপমাত্রার ছিল। বিজ্ঞানীরা আরও গভীরে যাবার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে, কিন্তু এক পর্যায়ে বিজ্ঞানীরা হঠাৎ করেই 1994 সালে গর্তটি খোঁড়া বন্ধ করে দেয়। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, হঠাৎ করেই কেন গর্ত খোঁড়া বন্ধ করে দেওয়া হলো? বিজ্ঞানীরা সে গভীর গর্তে কী এমন দেখেছিল যার কারণে তারা গর্তটি খোঁড়া বন্ধ করে দিতে বাধ্য হয়? এই ঘটনাটি জানা নিশ্চয়ই আরও অনেক বেশি রোমাঞ্চকর হবে। বিজ্ঞানীরা বলেছে এই গর্তের ভিতরে তিনটি অদ্ভুত বস্তু পাওয়া গেছে। প্রথমে পাওয়া গেছে প্রচুর পরিমাণ পানি, অর্থাৎ মিনারেল ওয়াটার। এই পানি বা জল সম্পর্কে বিজ্ঞানীরা বলেন এই গভীর স্থানে পাথরের রূপে হাইড্রোজেন ও অক্সিজেন মিলে পানি পাওয়া গেছে, অর্থাৎ পৃথিবীর পানির ন্যায় তরল পানি নয়, শক্ত পাথরের ন্যায় পানি ছিল। আর এই কথাটি আমরা বিশ্বাস করতে পারি, কারণ আমরা জানি হাইড্রোজেন ও অক্সিজেন মিলে পানি তৈরি হয়। দ্বিতীয়ত যে বিষয়টি বিজ্ঞানীরা পেয়েছে তা হল পৃথিবীর ভূগর্ভে 6,700 মিটার গভীরে তারা অদ্ভুত কিছু দেখেছে। তাদের মতে তারা পৃথিবীর অত গভীরে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জীব দেখতে পেয়েছে, যা ছিল ভীষণই রোমাঞ্চকর একটি বিষয়। পৃথিবীর 6,700 মিটার গভীরেও প্রাণের অস্তিত্ব সত্যিই অবাক করা বিষয়, কারণ পৃথিবীর এত গভীরে প্রাণের অস্তিত্ব টিকে থাকা একদমই সম্ভব নয়, কারণ আমরা ভূপৃষ্ঠ থেকে যত গভীরে যাব ততই ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়তেই থাকবে।
আর এত অধিক তাপমাত্রায় জীবের বেঁচে থাকা অসম্ভব। কিন্তু এই প্রাণের অস্তিত্ব বিজ্ঞানীদের ধারণাটি পাল্টে দিয়েছে, কারণ পৃথিবীর 6,700 মিটার গভীরেও অনেকগুলো প্রাণের অস্তিত্ব পেয়েছে বিজ্ঞানীরা, আর সে জীবগুলো আগুনের মতো তাপমাত্রাতেও বেঁচে আছে। এই জীবগুলো পানির মধ্যে নয় বরং পাথরের মধ্যে পাওয়া গেছে, আর সেগুলো কোটি কোটি বছরের পুরনো জীব। আমাদের পৃথিবীর দিন রাতের কোনো প্রভাবই পড়ে না সেই গভীরে, অর্থাৎ সময় সেখানে থেমে থাকে, আর ওই জীবগুলো কোটি কোটি বছর ধরে বেঁচে আছে। আর তৃতীয়ত, বিজ্ঞানীরা যেটা পেয়েছিল তা হলো খুবই বেশি তাপমাত্রা, যেখানে 180 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ছিল, আর সে তাপমাত্রায় লোহাও গলে পানি হয়ে যায়, আর এই কারণেই বিজ্ঞানীরা আর গভীরে যেতে পারছিল না, আর এই কারণেই এত বছর ধরে চলা প্রজেক্টটি বন্ধ করে দেওয়া হয়। আরও একটা জিনিস যা বিজ্ঞানীদের ভীষণই অবাক করেছিল, তারা পৃথিবীর এত গভীরেও গ্যাস পেয়েছিল। বিজ্ঞানীদের কখনো ধারণাই ছিল না পৃথিবীর এত গভীরেও গ্যাস থাকতে পারে। বিজ্ঞানীরা হিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস পেয়েছিল। এসব ছাড়াও বিজ্ঞানীরা পৃথিবীর গভীরে আরও অদ্ভুত কিছু জিনিস দেখতে পেয়েছিল। কিন্তু বিজ্ঞানীরা হঠাৎ করে এবার গর্তের মুখই বন্ধ করে দেয় আর গবেষণাও বন্ধ করে দেয়। এর বেশ কিছু কারণও ছিল, আর এর মধ্যে অন্যতম একটি কারণ হলো পৃথিবীর ভূগর্ভের অধিক তাপমাত্রা, যা 180 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছিল, আর এই তাপমাত্রা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছিল, আর বিজ্ঞানীদের গবেষণা করার সকল যন্ত্রপাতি গলে পানি হয়ে যাচ্ছিল। এ কারণে বিজ্ঞানীরা আর কাজ করতে পারছিল না। আর পৃথিবীর 15,000 মিটার গভীরের তাপমাত্রা 300 ডিগ্রি ছাড়িয়ে যাবে, আর সেখানে পৃথিবীর কোনো মেশিনই কাজ করবে না, সব কিছু গলে পানি হয়ে যাবে। আর লাস্ট 2006 সালে রাশিয়া এই গবেষণাটি পুরোদমে বন্ধ করে দেয়, এর সাথে সাথে সকল প্রকার ড্রিলিংও বন্ধ করে দেয়, আর সকল যন্ত্রপাতি নষ্ট করে দেওয়া হয়। আজ পর্যন্ত পৃথিবীর গভীরে কী আছে তা জানার জন্য বহু দেশ বহু গবেষণা করেছে, যেমন আমেরিকা, জার্মানি, রুশ, আরও অসংখ্য দেশ। পৃথিবীর মাত্র 15 কিলোমিটার পর্যন্ত মানুষ আজ অবধি পৌঁছাতে পেরেছে। বন্ধুরা, এই পর্যন্ত আপনারা জেনেছেন সরকার যে বিষয়গুলো পাবলিকের কাছে প্রকাশ করেছে সেই বিষয়গুলো, কিন্তু এর সত্যতা ছিল বেশ আলাদা। সরকার পাবলিকদের মধ্যে গর্তটি বন্ধ করে দেবার জন্য যে বিষয়টি জানিয়েছিল তা হলো অধিক তাপমাত্রা, কিন্তু এই গর্তের মাধ্যমে এমন কিছু জানা গেছে যা সাধারণ পাবলিকদের থেকে লুকানো হয়েছে। আসুন এবার জেনে নেওয়া যাক আসল সত্য। অনেকে বলে থাকে বিজ্ঞানীরা গর্ত খুঁড়ে নরক খুঁজে পেয়েছে। এই স্থান থেকে মানুষের চিৎকারের আওয়াজ ভেসে আসছিল, আর এ কারণে গর্তটি বন্ধ করে দেওয়া হয়। কেননা বিজ্ঞানীরাও ভয় পেয়ে গিয়েছিল। রাশিয়ান ওই বিজ্ঞানীরা বলেছিল তারা পৃথিবীর ভূগর্ভে মানুষের চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিল, যে আওয়াজকে সাউন্ড অফ হেল বা নরকের শব্দ বলা হয়ে থাকে। আবার মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআনে বলা হয়েছে আল্লাহতালা পৃথিবীর গভীরে এমন আগুন রেখেছে যেটা জাহান্নামের আগুন। আবার বিজ্ঞানীরা সেই আগুনে মানুষদের চিৎকারের আওয়াজ শুনেছে। আবার একটি হাদিসে উল্লেখ আছে, মুমিন ব্যক্তিরা অথবা ভালো মানুষ মৃত্যুবরণ করলে তার আত্মা আকাশে উড়ে যায়, অর্থাৎ ইল্লিনে চলে যায়। আবার কাফের, মুশরিক, খারাপ মানুষ মারা গেলে তাদের আত্মা পৃথিবীর গভীরে ছিজ্জিনে চলে যায়, অর্থাৎ আমাদের মাটির নিচে পৃথিবীর গভীরে রয়েছে জাহান্নাম। বিজ্ঞানীরা পৃথিবীর গভীরে যে আওয়াজগুলো শুনেছিল তা তারা রেকর্ডও করে রেখেছিল। অনেকের মতে ওই আওয়াজটি নরকের আওয়াজ। আবার এখনও অনেক নাস্তিক বিশ্বাস করে সেটা পৃথিবীর মধ্যে থাকা টেকটনিক প্লেটের আওয়াজ। আর এখন আমরা আপনাদের সেই আওয়াজটি শোনাব, মনোযোগ দিয়ে শুনুন। এই হলো সেই ভয়ঙ্কর শব্দ যা শুনে মনে হচ্ছে ভয়ঙ্কর দৈত্যদানব মানুষদের ওপরে আক্রমণ করছে, মানুষদের কঠিন শাস্তি দিচ্ছে, আর মানুষ বাঁচার জন্য হাউমাউ করে কান্না করছে। আপনার কি মনে হয় এটা কি আসলে নরকের শব্দ
তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আরও এমন ভিডিও পেতে এখনই সায়েন্স বিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।